নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমরা অশীঘ্র প্রতিবাদ এবং জানাই। আসলে নিন্দা এবং প্রতিবাদ এটা কাগজ কলমে অনুপাত হয়ে থাকে। আসলে বাংলাদেশের প্রধানমন্ত্রী মহিলা, বাংলাদেশের স্পিকার মহিলা, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মহিলা ছিলেন, বাংলাদেশের বিরোধী দলের মন্ত্রী ছিলেন মহিলা, সেখানে আজও সেই মহিলা, আমি বলবো আজও সেই মহিলাদের কান্না, আজও সেই মহিলাদের আর্তনাদ এখনো জনপ্রতিনিধিদের কানে ঠিকঠাক মতো বাজেনি। আমি চাই সভাপল এই বিচারের মধ্যে এমন দৃষ্টান্তমূলক শাস্তি সেই মেয়র কাউন্সিলের যে অপরাধগুলো হয়েছে জায়গা থেকে প্রশাসন, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান, যখনই কোনো এরকম ঘটনার উদ্রেক হোক আপনারা সাথে সাথেই পদক্ষেপ করুন, এই ঘটনাগুলো কমে আসবে এবং প্রত্যেকের জায়গা থেকে প্রতিবাদ জানাতে হবে। আজকে বল যে বিচার থেকে সে এটা থেকে ফেলে এড়িয়ে ফেলে এবং লাঞ্ছিত হয়ে যায়, ফলে অপরাধী ছাড়া পেয়ে যায় অনায়াসে। কাজেই আমরা আজকে এই মানববন্ধন থেকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশে একটি দর্শনীয় শিক্ষা সৃষ্টিনতা একটা ফিলোসফার জীবন বেছে নিয়েছে। কিছু কিছু নোংরা অসামাজিক লোক তাদেরকে প্রতিহত করার উদ্দেশ্যে আজকে নিবন্ধনের মাধ্যমে ইতিপূর্বে তাপরগাছা উপজেলায় ঢাকা বিদেশে বড় বড় হোটেলে নারী পাওয়া যায়, তাদেরকে ছিল তারা কোন করবে অবস্থান করবে এর মানে তোমাদের সম্মানিত মানুষের উৎসাহ ছিল যে এই নিঃসাদের মতো যেতে আমাদের ছেলেমেয়েরাও পথে ঘাটে রাস্তায় অনুপ্রাণিত ঘোরাফেরা করে, কিন্তু এইরকম সিরাজের মতন যেতে নিঃসংসভাবে হত্যা করি আমাদের বাংলায় থাকে, তাহলে কিভাবে আমাদের সন্তানরা উঁচু জায়গায় দাঁড়িয়ে ধারাবাহিকতায়
হলিতে সেই ইসরাত জাহান রাফিকে যে লোকহর্ষকভাবে প্রকাশ্য বিদ্যালয়কে পরীক্ষার হলে ঢুকে অনিবিচার প্রবেশ করে যেভাবে আগুনে পুড়িয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আসলে নিন্দা এবং প্রতিবাদ এটা কাগজে কলমে লিপিবদ্ধ হয়ে থাকে আসলে, কিন্তু প্রকৃতপক্ষে আমরা দেখি না আসলে সোচ্চার হয়ে সম্মিলিত ভাবে আইনের মাধ্যমে এনে একজন সত্যিকার অপরাধীকে শাস্তি পাবো। আইন আইন সেইভাবে প্রচলিত, কারণ হচ্ছে আমাদের আইন এতটাই দুর্বল যে দুর্বলের কারণে সত্য মিথ্যা যাচাই করে একটি সত্য প্রকৃত ঘটনা মিথ্যায় রূপান্তরিত করে কাগজপত্র যখন আদালতে।